আগে ভাগে ২৪ নিবেদন করছেন। যতনে থাকুক তোমার ইচ্ছেরা, পুষ্পা ফার্নিচার, যতনে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতেই, কোচবিহার। এমজি গার্মেন্ট, ছোট বড় ছেলে মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাকের বিপুল সম্ভার, বিএস রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। সুষমা কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, আরএন রোড নিয়ার গৌরীমহল। শীতলকুচি নিয়ে রাজনীতিকরণ করা হচ্ছে অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। জলপাইগুড়ি শহরে করোনা সংক্রমণের সংখ্যা অনেকটাই কমল সোমবার। জলপাইগুড়ি পুরো এলাকা স্যানিটাইজেশন, খাদ্য সামগ্রী বিলি সহ একাধিক কর্মসূচি করেছে বিজেপি। করোনা মহামারী মোকাবিলার শহরে এসে পৌঁছল স্যানিটাইজেশন ভ্যান। ফালাকাটা প্রাথমিক বিদ্যালয়গুলির মিড ডে মিলে বন্টন পরিদর্শনে জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারপারসন। বালুঘাটের মঙ্গলপুরে একটি পেট্রোল পাম্পে পেট্রোলের সাথে জল মেশানোর অভিযোগ। অসহায় কন্যাদানে জাগরণ মালদা স্বেচ্ছাসেবী সংস্থা। শিলিগুড়ি সহ দার্জিলিং জেলা নতুন করে এখনই আর কোনো সেফ হোম করার পরিকল্পনা নেই। শিলিগুড়িতে পোস্টমর্টমের জন্য পুনরায় কবর থেকে ওঠানো হয়েছে শিশুর মরদেহ। 50 জন দুস্থ মানুষের হাতে শুকনো খাবার তুলে দিল কোচবিহার ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাওয়ারনেস অফ রুরাল এজ। রাজগঞ্জে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায়। ফালাকাটার চতর্ষ নদীতে জলমাট মিশ্রিত ঘোলা জলে ভেসে উঠেছে নদীয়ালি মাছ। জলপাইগুড়িতে উদ্ধার হলো একটি বিরল প্রজাতির সাপ। বর্ষা আসতে ময়নাগুড়িতে নিয়ে আসা হলো জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানদের। জলপাইগুড়ি জেলা স্কুলে প্রাক্তন ছাত্রদের বিশেষ উদ্যোগ, জৌনপল্লীতে রান্না করা খাবার বিতরণ করলেন ছাত্ররা। জলপাইগুড়িতে ভ্যাকসিনেশনের নামে অরাজকতা বন্ধের দাবি কংগ্রেসের। চাঁচল মহকুমার কান্ডারণ এলাকায় দুরাগ প্রজাতির পাইথন এবং তিনটি কিংকোপরা উদ্ধার। করোনা মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিলি করল দিনহাটার চারজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ময়নাগুড়ির সাইগড় পাড়া জর্দা নদীর ভাঙন প্রতিরোধে সেচ দপ্তরের নির্মাণ কাজে নিম্নমানের বলে অভিযোগ উঠেছে। কালচিনি ব্লকের চিনচুলা চা বাগানে হাতির হামলা, ক্ষতিগ্রস্ত বনবস্তিবাসীদের ঘর এবং দোকান। করোনা ভ্যাকসিন দেওয়া হলো আলিপুরদুয়ার চিলাপাতা এলাকার পর্যটন ব্যবসায়ীদের। মানিকচকে ভূতিতে গঙ্গা ভাঙন রোধের কাজ পরিদর্শন করেছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। নিয়মকানুনকে আঙুল দেখে ফালাকাটার সুভাষ গার্লস হাই স্কুলে চলল মিড ডে মিলের বিতরণ। মেঘলিগঞ্জের রানীহাট চা পাতায় গাড়ি সহ চার ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদী বিক্ষোভ।